Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzubillahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsiran. Amma ba'd. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার দোসরা সফর 1445 হিজরি মোতাবেক 18 আগস্ট 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 42 বিষয়বস্তু চলছে সিয়ামের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এর উপর একটি আলোচনা হয়েছে সিয়ামের উপর দ্বিতীয় আলোচনা আজকে বলছেন লেখক ওয়া কানা হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিহি আকমালা হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ সিয়ামের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ এবং উত্তম আদর্শ রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ ওয়া আযামহু তাহসিলা লিল মাকসুদ এবং সিয়াম রোজার যে লক্ষ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য রোজা রাখছেন এই লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিয়ামের যে কোয়ালিটি এবং বিধিবিধান ওইভাবে যদি রোজা রাখেন তাহলে রোজার লক্ষ্য উদ্দেশ্য আপনি হাসিল করতে পারবেন রোজা রাখা তো এই নয় যে শুধু শরীরকে কষ্ট দেওয়া পিপাসা রেখে ক্ষুধা রেখে বরং এর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আর সেটা সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা আল্লাহ ভীরুতা নিজের মধ্যে আসবে পাপ মুক্ত হওয়ার জন্য যেন আপনার প্রশিক্ষণ তরবিয়ত গুনাহ মুক্ত থাকার জন্য সারা দিন আপনি জায়েজ যেগুলো অন্য সময় গোটা বছর জায়েজ রোজা রমজানের রাতেও জায়েজ এই সারা দিন ধরে আপনি সেগুলিকে হারাম মনে করে আছেন হারাম যেমন আমার আপনার কাছে মদ হারাম জেনা হারাম খুন করা হারাম আপনার যতগুলি হারাম আছে সুদ হারাম ঘুষ হারাম শুকুরের গোশত হারাম অনেকে সুদ ঘুষ এগুলোকে অত বড় হারাম মনে করেন না কিন্তু ওই সুদখোর ঘুষখোরকে যদি বলেন শুকুরের গোশত কুকুরের গোশত তাহলে তখন বুঝবে যে কত কত জঘন্য হারাম যেমন শুকুরের গোশত কুকুরের গোশত হারাম ঠিক তেমনি আপনার জন্য রমজানের দিনে ভাত রুটি হারাম হ্যাঁ পানাহার হারাম তো এই যে হালাল জিনিসগুলিকে আপনি সারা দিন হারাম মনে করে ট্রেনিং করছেন কিসের জন্য যাতে করে গুনাহ থেকে বাঁচার আপনার তরবিয়ত হাসিল হয় প্রশিক্ষণ এই লক্ষ্য উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের আদর্শ হচ্ছে সবচাইতে উত্তম এবং মহান আদর্শ ওয়া আসহালাহু আলা নুফুস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম হচ্ছে মানুষের জন্য সহজ এই নয় যে এমন কঠিন যে রোজা রাখাই মুশকিল অনেকে কিন্তু আপনাদের মধ্যে রোদরে কাজ করছেন হ্যাঁ বাইরে কাজ করছেন রমজান তারপর রোজা রেখে নিয়েছেন মাশাআল্লাহ যারা জীবন রোদে বাইরে গরমে থেকে রোজা রাখতে অভ্যস্ত না তারা এটা কঠিন মনে করছেন আমাদের জন্য যেন মনে হয় কঠিন কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছেন আমি জানি আপনাদেরকে মাশাআল্লাহ সারাদিন ডিউটিও করছেন আর রোজাও রেখে নিয়েছেন মাশাআল্লাহ যদি একটু কষ্ট কমার বেশি অবশ্যই আছে কিন্তু অসম্ভব কিছু না যে রোজা রাখলে মরে যাবেন একবার এমনটা নয় সাধারণত ব্যতিক্রম কারো হতে পারে আর ওইরকম যদি হয় তো সেই ক্ষেত্রে ছাড় আছে যখন আর বাঁচব না আমি এরকম অবস্থায় যদি আমি পানি না খাই তাহলে তখন তার জন্য জায়েজ কিন্তু যদি এরকম গোটা মাস হয় তাহলে এরকম কাজকে এড়িয়ে চলবে হ্যাঁ এরকম কাজ করবে না বিভিন্নভাবে সেখান থেকে মুক্তি লাভের চেষ্টা করবে আল্লাহ সহজ করুন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সিয়ামের আদর্শ হচ্ছে মানুষের উপর সহজ সহজ দিন সহজ আর দিনের একটি গুরুত্বপূর্ণ রুকন স্তম্ভ হচ্ছে রোজা সিয়াম সুতরাং সেটাও সহজ কঠিন কিছু নয় বরং রোজাতে যে উপকারিতাগুলি আছে
পার্থিব, হ্যাঁ, স্বাস্থ্যগত যে উপকারিতা, আখেরাতে তো আছে মহাপুরস্কার, মিনা হিসাবে পুরস্কার, ফেরেশতা দেবেন না স্বয়ং আল্লাহ দেবেন, ওয়া নাজিবেহি, আখেরাতের মহাপুরস্কার কত যে আছে যেটা কল্পনার বাইরে। কিন্তু দুনিয়ারও যদি উপকারিতা দেখেন, রোজা মাঝে মাঝে রাখলেই অনেক রোগ থেকে মুক্ত থাকবে শরীর, অনেক রোগ থেকে মুক্ত থাকবে, অনেক রোগের যে ভাইরাস রয়েছে শরীরে, যে রোগগুলি তৈরি হতে যাচ্ছে সেই ভাইরাস হলে মরে যাবে, এরকম বহু উপকারিতা রয়েছে রোজা। এই জন্য যারা নফল রোজা যত বেশি রাখে তারা তত বেশি সুস্থ, সোমবার বৃহস্পতি যারা রোজা রাখে তারা অন্য দু তিন অনেক সুস্থ, যারা সারা বছর শুধু খেতেই আছে খেতেই আছে, যত বেশি খায় খাওয়া লোক বেশি অসুস্থ, বেশি খাওয়া লোক, কম খাওয়া লোক খাওয়া তাকে যারা কন্ট্রোল করে তারা বেশি সুস্থ। এখনকার হ্যাঁ এই ডায়েটের কথা শুনে ডাক্তারের কথা শুনে এগুলো বিশ্বাস হচ্ছে, কিন্তু 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি বিধান দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, রোজা রাখেন সুস্থ থাকবেন। রোজা রাখার বিষয়টি অর্থাৎ পানাহার থেকে বিরত থাকার যদি অভ্যাস না থাকে তো হঠাৎ করে যদি লাগাম লাগানো হয় এটা কঠিন। কিন্তু যারা খেতেই থাকে সবসময়, অনেক পয়সাওয়ালাদের ছেলে মেয়েরা আছে কিছু না কিছু সবসময় খেতেই আছে, 10 মিনিট 20 মিনিট 15 মিনিট পর পর কিছু না কিছু পানাহার করতেই আছে, এদের যদি হঠাৎ করে লাগাম লাগানো হয় তো কঠিন তাদের জন্য, কঠিন তাদের জন্য। যখন রোজার বিধান নাজেল হয় নতুন নতুন সব মুসলিম হচ্ছে, ইসলাম গ্রহণ করছে মক্কায়, এখানে হেকমত বয়ান করছেন যে ইসলাম আসার কত বছর পর রোজা ফরজ হয়েছে, দেখি আপনাদের কতটা জানা আছে, কত বছর পরে ইসলাম আসলো, নবী সাল্লামের 40 বছর বয়সে, 13 বছর থাকলেন মক্কায়, এ মক্কাতে রোজাই ফরজ হয়নি, সালাত ফরজ হয়েছে সিয়াম ফরজ হয়নি, তারপরে মদিনা আসার পরে দ্বিতীয় হিজরিতে আরও 2 বছর ধরে নেয় দ্বিতীয় হিজরি, 13 14 15 15 বছরে গিয়ে সিয়াম ফরজ হচ্ছে, তারপরে নবী সাল্লাম 9টি রমজান রোজা রেখেছেন, দ্বিতীয় হিজরি থেকে শুরু করে 10ম হিজরি রমজান আর 11ম হিজরি মহরম সফর রবিউল আউয়াল, রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হঠাৎ করে ব্রেক যদি লাগানো হতো, আরব মুশরিক রাজারা নতুন নতুন ইসলাম গ্রহণ করছে, মক্কার মুহাজিরিন হোক আর মদিনার আওস এবং খাজরাজ হোক, হ্যাঁ আনসার হোক, এইভাবে সারাদিন না খেয়া থাকায় অভ্যস্ত না, সারাদিন পানি পান করবো না অভ্যস্ত না, কঠিন হইতো, সেজন্য আস্তে 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 না এত তাড়াতাড়ি না। ওই কথা বলছেন ওয়াল্লাম্মা ফতেমান নফুস আন শাহওয়াতি হওয়া মালুফাতি হামিন আশাক্কিল উমুর, ওয়াল্লাম্মা কানা ফতমুন নফুস আন শাহওয়াতি হওয়া মালুফাতি হামিন আশাক্কিল উমুর, মানুষকে মানুষের মনের চাহিদা এবং যাতে মানুষ অভ্যস্ত অভ্যাস থেকে এবং মনের কামনা বাসনা বা প্রবৃত্তির যে চাহিদা রয়েছে সেই সব থেকে বিরত রাখা বা বঞ্চিত রাখা, মিন আসক্তি লমুর, খুব কঠিন জিনিস, কঠিন জিনিস। এই জন্য যাদের জর্দা খাওয়া অভ্যাস নেই কোনো ব্যাপার না, বরং কত খারাপ লাগছে, ধূমপান করার অভ্যাস কত খারাপ লাগছে, কিন্তু ধূমপানকারী অথবা জর্দাখোর এদেরকে বলেন যে তোমাকে ছাড়তে হবে, প্রথম প্রথম যে কত কঠিন তাদের জন্য এই নোংরা জিনিস ত্যাগ করা, খুব কঠিন কঠিন। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, এটি আমাদের দেশের প্রবাদে আছে, তাই না, কথায় আছে, অভ্যাসের দাস, গোলাম, বদভ্যাস, যে কোনো বদভ্যাস যদি যুবকদের অনেকের হস্তমৈথুনের অভ্যাস যদি হয়ে যায় স্ত্রী হওয়ার পরেও ছাড়তে পারেন অনেক, নৌজুবিল্লাহ, যারা একেবারে নোংরা নকৃষ্ট সমকামিতার অভ্যাস, এই স্ত্রী থাকা সত্ত্বেও সমকামিতার ভিতরে ঢুকলে তাদের লাইফ হিস্টোরি জানলে বুঝতে পারবেন যে মানুষের অভ্যাস খুব খারাপ, ভালো অভ্যাস আর খারাপ অভ্যাস, এই জন্য সবসময় ভালো অভ্যাস রাখতে হয়, ভালো অভ্যাস হইলেও সেটা ছাড়তে পারবেন না সহজ, ভালো লাগবে না, হ্যাঁ আর যদি খারাপ অভ্যাস হয় সেটা ছাড়তে পারবেন না,
অনেক আছেন চা খাওয়া এত অভ্যাস রয়েছে, দু চারটা দিন চা না পেলে মাথা খারাপ হয়ে যাবে, ভালোই লাগছে না মনে হচ্ছে, অফিস আসলে একটা চা, চা না হলে ভালো লাগছে না, অভ্যাস না থাকলে আপনারা বুঝতে পারবেন না, কারণ আবার বাঙালি চা থেকে দূরে। হ্যাঁ, চা খাওয়াতে বাঙালি সবচেয়েতে কম চা খান। আমি বাঙালিকে ইন্ডিয়ান পাকিস্তানির সাথে মিলিয়ে দেখেছি, পাকিস্তানে বড় বড় কাপ লাগবে, বড় বড় কাপ লাগবে পাঞ্জাবিদের। হ্যাঁ, আর বাঙালিদের কাপ যত ছোট হয় গাহুয়া কাপের মতো, আমাদের আবার মাটির কাপ পর্যন্ত হয়, ভাঁড় ভাঁড়ের ছোট কাপ হয় না আপনাদের অঞ্চলে, কোনো কোনো অঞ্চলে আছে, ওইটুকুতে তৃপ্তি বাঙালি চাখে, অথচ ওতে কিছুই হয় অভ্যাস। আর অনেকে তো বলেন গৌরব করে যে শেখ আমার কোনো নিশা নেই, মানে চাটা কোনো নিশা মনে করে, আমার কোনো নিশা নেই, চা খান বলছে কোনো নিশা নেই, মানে এটা কোনো নিশা মনে করছে, আরে নেশার অর্থে বোঝে না। তো যাই হোক, মানুষ হচ্ছে অভ্যাসের দাসে কথা, অভ্যাস ছাড়ানো খুব কঠিন, ভালো হোক অথবা মন্দ হোক। এই জন্য তাআখ্খারা ফরজ ইলা মা বাদা আল হিজরা, হিজরতের পরে এই সিয়ামের বিধান ফরজ হয়েছে। 13 বছর পর্যন্ত মক্কাতে রোজার নামই নেওয়া হয়নি, জি আল্লাহর বিধানে ওয়াহিদ ও ফরজ আউয়ালান আলা তাখির, আর ফরজে যে করা হইল এমন শক্ত করে ফরজ করা হয়নি, হালকা হালকা ফরজ। হ্যাঁ, কয়টা স্তরে? 3টি স্তর। ও ফরজ আউয়ালান, প্রথম স্তরে ফরজ করা হইল কিন্তু আলা তাখির, স্বাধীনতা দেওয়া হইল, অপশন, রোজা রাখতেও পারো, আর যদি মনে করো যে আমি এত খোদায় থাকতে পারবো না, পিপাসায় থাকতে পারবো না, তাহলে মিসকিনকে খাইয়ে দাও, পয়সা আছে। এই বিধান যদি থেকে যেত তাহলে আজকালকার অধিকাংশ লোক যথেষ্ট পয়সা রাখে, মানে রোজার এই পানাহারের থেকে বিরতির যে কষ্ট, ক্ষুধার পিপাসার যে কষ্ট, এটা কেউ মেনে নিত না, হয়তো ইল্লামুর রহমাল খুব কমই লোক হইতো, সবাই বলতো পয়সা দিয়ে দেবো, কত লাগবে, 3 কেজি চাউলই না লাগবে, অসুবিধা নেই, 390, হ্যাঁ 90 কিলো চাউল দিয়ে দেবো। প্রথম অপশন দেওয়া হইল কিসের? বাইনাহু বাইনাস সিয়াম, হয় রোজা রাখেন, ও বাইনা ইউতিমা করলে আমি মিসকিন, অথবা প্রতিদিন এক মিসকিনকে খাওয়াই দেন, এক মিসকিনের খাবার তৈরি করে খাওয়ান। হ্যাঁ, অথবা খাবার আল্লাহ যেহেতু দিতে বলেছেন, খাবার তৈরি খাওয়াইতে হবে, খাওয়াইতে পারেন আপনি, তার বাড়িতে খাবার দিয়ে দিতে পারেন, আপনি পাক করে দিতে পারেন, আপনি নিজের বাড়িতে খাওয়াইতে পারেন, কিন্তু আমাদের দেশের মানুষ না, বাড়িতে ডেকে খাওয়াইতে হবে, এইসব না, এতে অনেক সময় লাঞ্ছিত করা হয়, অপমান করা, অপদস্থ করা হয়, সাথে নিয়ে খাওয়ানো হয় না। আর তারপরে আমি যেটা বুঝি, আমাকে যতই ভালো খাবার খাওয়ান কিন্তু আমার পরিবার যদি সেই খাবার না খায় তা কখন আমি শান্তি পাব না, এই অনুভূতি যাদের ছেলে মেয়ে আছে অবশ্যই আছে, তাই না? আপনার ছেলে মেয়ে ছেড়ে ভালো ভালো খাবার খাবে না, মজা লাগবে, লাগবে কখনো মজা লাগবে, কখনো মজা লাগবে, তাহলে ওই খাবারটা দিয়ে দেন না, ছেলে মেয়ে নিয়েও খাবে, একসাথে খাবে, সে খাবারটা দিয়ে দেন। আপনি একদিনে অনেক ভালো খাবার খাইয়ে দিলেন যেটা জীবনও খেতে পায়নি, অথচ এই খাবারটা দিয়ে দিলে বা ওই খাবার মূল্যটা দিয়ে দিলে, পরিমাণটা দিয়ে দিলে, সেটা দিয়ে ও দু চার দিন চালাইতে পারে গরিব মানুষ, এলা ফায়দা রয়েছে। অথবা আপনি শুকনো দিয়ে দেন, যেমন খুব সহজ সেটা হচ্ছে কত করে, আধা সা মানে কত, 1.5 কেজি করে, 1.5 কেজি করে, এই জন্য কত বললাম না, বেশি বলে দিয়েছি না, 90 বলে দিয়েছি, 3 কেজি করে বলে দিয়েছি না, আধা সা করে। তো বলছেন যে অপশন দেওয়া হইল যে প্রতিদিন এক মিসকিনকে খাওয়াবে, মিসকিনকে খাওয়া বিভিন্ন তরিকা রয়েছে, আধা সা, জি রাত করে 1 সা বলে দিচ্ছি। তারপরে সুম্মা হত্তে মাসম, তারপরে রোজাকে একবার অবধারিত করে দাও, ফরজ করে দাও, যে রোজা রাখতেই হবে, হ্যাঁ গরিব হও, আমির হও, পয়সাওয়ালা হওয়া, ঘরে খাবার থাক আর নাই থাক, সবকে রোজা রাখতে হবে, সাবালক সাবালিকে রোজা রাখতে হবে, অসুস্থ না, মুসাফির না, তাহলে এক্ষুনি রোজা রাখতে হবে, রমজানই রাখতে হবে, অসুস্থ মুসাফির আর ক্ষণস্থায়ী অসুস্থ, ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, সফর থেকে ফিরে আসবে, তাহলে ফাইদা তুমি নাই আমি নখার, কাজা করতে হবে, রোজা রাখতে হবে, এখন না রাখো পরে রাখতে হবে, কিন্তু এখন না রাখার জন্য তার
অজুহাত থাকতে হবে যে আপনি এমন অসুস্থ যে এখন রোজা রাখতে কষ্ট হচ্ছে, মুসাফির রোজা রাখলে কষ্ট হবে, সুতরাং আপনি ফাইদাতু মিন আইয়ামিন উখার। স্থায়ী অসুস্থ হলে তখন তার বিধান, হ্যাঁ স্থায়ী বা অসুস্থ পারছেন না, অপারগ হয়ে গেছেন একবারে, এমন বার্ধক্যে পৌঁছেছেন যে নিষ্ক্রিয় হয়ে গেছেন, যেটাকে বলা হয় শেখুল ফানি, মানুষ যখন বেশি বুড়ো হয়ে যায় তখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তাহলে আর তো যৌবন ফিরে আসবে না, সুস্থতা ফিরে আসবে না, সুতরাং এখন মিসকিনকে খাওয়ান। তো বলছেন যে তারপরে সিয়ামকে অবধারিত করে দেওয়া হবে, ওয়াজে আলাল এতাম লিশাইখিল কাবির, এখন খাবার দিতে পারবে কে, শুধু যে বেশি বার্ধক্য পৌঁছে গেছে, আর বার্ধক্যজনিত কারণে সে সারাদিন ধরে না খেয়ে থাকতে পারবে না বা পিপাসায় থাকতে পারবে না, এইরকম হলে অনেকে বুড়ো হয়েছে কিন্তু খুব সুন্দর স্ট্রং হয়ে আছে, রোজা রাখতে সক্ষম, তার ক্ষেত্রে নয়। ওয়ালমার আত ইজালামে অতিক, আর মহিলা, মহিলা যদি না পারে, মহিলা কখন পারবে না, মহিলা কখন পারবে না, মহিলার কথা, হ্যাঁ নেফাস হাইজের সময় তাহলে অন্য সময় কাজা করবে, অন্য সময় কাজা করবে, কিন্তু এখানে সংক্ষেপ বলে ব্যাপারে রেখে দিয়েছে। ও রাখাস আলিল মারিজ ওয়াল মুসাফির, অসুস্থ ব্যক্তি মুসাফিরকে ছাড় দিয়েছেন, আই ইফতার, রোজা ছাড়বে, রোজা ছাড়বে, আর তারপরে কি করবে, ছাড় দেওয়া হয়েছে যদি পারে, আমি অসুস্থ কিন্তু পারবো রোজা রাখতে, তাহলে রোজা রাখবে, আও ইয়াকজি অথবা পরে কাজা করবে, আও রোজা ছাড়লে কাজা করবে অথবা হবে না। ওয়াল হামেল ওয়াল মুরদে, আর যদি গর্ভধারিণী হয়, ধারণকারিণী হয়, গর্ভবতী হয় অথবা স্তন্যদানকারিণী হয়, এই দুই শ্রেণীর মহিলারা, এজা খাফাত আল আনফুসাহা কাজা আলিক, এর বিধান কি, পেটে বাচ্চা আছে অথবা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, দুধ পান করাচ্ছে মানে দুধ পানের সময়ের ভিতরে আছে, দুই বছরের ভিতরে আছে, দুই বছর পরে না, এর মধ্যে আছে, তাহলে কি করবে, রোজা রাখবে না রাখবে না, আসল হচ্ছে রোজা রাখবে না। এই যে আজকাল কিন্তু আমভাবে জানছে পেটে বাচ্চা থাকলে না রোজা রাখবে না, বাচ্চাকে দুধ পান করলে রোজা রাখবে না, ভুল কথা, এটি আসল হচ্ছে রোজা রাখবে যদি পারে, তার শরীরের ক্ষতির আশঙ্কা নেই আর বাচ্চারও ক্ষতির আশঙ্কা নেই, বাচ্চার সুস্থতার ক্ষেত্রে কোনো রকমের ঝুঁকি নেই, আশঙ্কা নেই, আর নিজের সুস্থতার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই, তাহলে রোজা রাখবে পেটে বাচ্চা থাকলেও আর বাচ্চাকে দুধ পান করে, ভালো করে শুনে নেন, আজকাল দুনিয়াদার লোক অনেক অধিকাংশ, আমি অবাক হয়ে যাই এই রমজান মাসে এই প্রশ্নগুলি আসে, আর সবাই মনে করে যে মিসকিনকে খাওয়াইয়ে দেবো ছুট্টি, একবারে ভুল ফুতু, ভালো করে শুনুন, এই বিষয়গুলি সিয়ামের উপর আলোচনা যেগুলো হয়েছে সেগুলোতে কিন্তু বিস্তারিত হয়েছে, তারপরও বেশ কিছুদিন হয়েছে, আজকে আবার একটু নবায়ন করে দেব কি করবে। এই ক্ষেত্রে তিনটি মত রয়েছে, তিনটি মত রয়েছে, একটি মত এখানে উল্লেখ করেছেন ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, যেটি তার মত এবং তিনি যেহেতু ইমাম আহমদ বিন হাম্বালের মজহাবের অনুসারী ছিলেন, মানে সেই মজহাবের লেখাপড়া করেছেন, যদিও তারপরে মুজতাহিদ হয়ে গিয়ে তিনি অনেক ক্ষেত্রে হাম্বালি মজহাবের বিপরীত ফতোয়া দিয়েছেন, কিন্তু ছাত্র হিসাবে তিনি লেখাপড়া করেছেন কোন মজহাবের ওপর, হাম্বালি মজহাবের ওপর, এই জন্য এই ফতোয়ায় তিনি হাম্বালি মজহাব এবং আহমদ বিন হাম্বাল এবং ইমাম শাফির মজহাবকে প্রাধান্য দিয়েছেন। তো ইমাম আহমদ বিন হাম্বাল আর ইমাম শাফির মত হচ্ছে যে শুনেন মাত্র, এখানে শুনে নেন আর তারপরে তখন আর দুটি মত বলি, তিনটি মতের বলছেন, ওয়াল হামিল ওয়াল মুরদি, গর্ভধারণকারিণী আর স্তন্যদানকারিণী, যা খাফাত আল আনফুসিহিমা কাযালিক, যদি নিজের শরীর স্বাস্থ্য নিয়ে ভয় পায় যে আমি রোজা রাখলে আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, পেটে যখন বাচ্চা থাকে তখন হিমোগ্লোবিন কমে যাওয়া, আয়রন কমে যাওয়া ইত্যাদি সব আশঙ্কা থাকে, বিভিন্ন হতে পারে, বিভিন্ন রকমের, অনেকের দেখবেন যে শরীর ফুলে যায়, হয় না, তো যদি নিজের নিজেকে বলে ভয়, নিজের শরীর স্বাস্থ্য বলে ভয় থাকে, তাহলে কাজাল অনুরূপ মানে কি করতে হবে, আগের ছেড়ে দেবে আর পরে কি করতে হবে, কাজা করতে হবে, কি করতে হবে, কাজা, নিজের শরীর বলে স্বাস্থ্য বলে ভয় লাগলে কাজা করতে হবে,
ওয়াইন খাফাত আলা ওয়ালাদাইহিমা, আর যদি পেটে বাচ্চা আছে সেটার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, সেটার উপরে এফেক্ট পড়বে, প্রভাব পড়বে, অথবা বাচ্চাকে দুধ পান করাচ্ছি এই দুধ বন্ধ হয়ে যাবে, বাচ্চা কষ্ট পাবে, বাচ্চা দুর্বল হয়ে যাবে বা অসুস্থ হয়ে পড়বে, অনাহারে থাকবে, যদি এমন ভয়, বাচ্চার শরীর স্বাস্থ্য নিয়ে ভয় পাই, তাহলে যা দাতা মাল কাজা এত আম মিসকিন, তাহলে কাজার সাথে সাথে মিসকিনকে ফিরিয়েও দিতাম, খাবারও দিতাম। কি বুঝলেন? নিজের শরীর নিয়ে যদি ঝুঁকি হয় তাহলে কাজা ফিরিয়ে টিদিয়ে না, খাবার টাবার না। আর যদি বাচ্চার শরীর স্বাস্থ্য নিয়ে ঝুঁকি হয় তাহলে কি করতে হবে? কাজাও করতে হবে, রোজা ছাড়ছে কাজা করতে হবে, আর তার সাথে ফিরিয়াও দিতে হবে। যেহেতু আপনি দুটো ফায়দা, একটা নিজে রোজা রাখলেন না আর বাচ্চার সমস্যার কারণে, তো বাচ্চার জন্য আপনি ফিরিয়ে দেন। জি, ফিরিয়া এটা ওই যে প্রথম ইসলামের প্রথম যখন রোজা ফরজ হয় তখন কি ছিল? অপশন ছিল ফিদিয়ার, ওই ফিদিয়া দেবে। এটি হচ্ছে দুইজন ইমামের মত, ইমাম আহমদ বিন হাম্বল হাম্বলি মজহাব আর শাফি মজহাব। লেকুল্লে ইয়ামিন, আর এই যে মিসকিনকে খাবার দেবে এটা লেকুল্লে ইয়ামিন, এতাম মিসকিন লেকুল ইয়ামিন, এক এক মিসকিনকে খাওয়াইতে হবে প্রতিদিন। কথা যেটা বললাম আর কি, 1.5 কেজি করে চাউল দেন, খাদ্যদ্রব্য দেন, অথবা খাওয়িয়ে দেন, অথবা খাবার পাক করে দিয়ে দেন, যেটা দেবেন বা শুকনো দিন। টাকার ক্ষেত্রে এটা ক্লিয়ার করে দাও ভালো মশলাটি। আমরা অনেক সময় বলে দিই যে ঠিক আছে আপনি 1.5 কেজি চাউল না দিয়ে 1.5 কেজি চাউলের মূল্য দিয়ে দেন, হ্যাঁ, কিন্তু ওলামার বলেছে আল্লাহ যেহেতু বলেছেন ওয়ালাল্লাযিন ইউতিকুন ফিদিয়াতুন তুআম মিসকিন, যাদের জন্য রোজা রাখা বড়ই কষ্টকর, ইউতিকুন মানে ইয়াশুক আলী, তারা ফিদিয়ে মুক্তি লাভ করবে, ফিদিয়ে মানে মুক্ত হওয়া, মুক্ত হবে, হ্যাঁ, অব্যাহতি নেবে কি দিয়ে? তুআম মিসকিন, এক মিসকিনের খাবার দিয়ে, আল্লাহ খাবার বলেছেন, সুতরাং হয় পাক করা প্রস্তুত খাবার দেন আর না হলে খাদ্যদ্রব্য দেন, টাকা দেওয়া চলবে না। এই মতটি অত্যন্ত শক্তিশালী মত, পরাণের আমল করেছি, এই জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। তবে চাউল দিলেন আর তার সাথে যদি বলেন যে আমি অতিরিক্ত আমি নফল কাজ করব কিছু, তোমার তো তরি তরকারি লাগবে, তোমার তো মাছগোস্ত লাগবে, আমি তো মাছগোস্ত ডেলি আমার ছেলেমেয়েরা খায়, সুতরাং মাছগোস্ত আলাদা টাকা দেবো, সেটা আলাদা কথা। কিন্তু আপনি চাউল খাবারই দিলেন না, শুধু টাকা দিয়ে দিলেন, তাহলে হবে না। অনেকের কাছে সতর্কতা অবলম্বন করুন বিষয়টিতে। একটি মত হয়ে গেল তাহলে নিজের শরীর স্বাস্থ্যের ঝুঁকি তাহলে কাজা, আর যদি বাচ্চার শরীর স্বাস্থ্যের ঝুঁকি তাহলে কাজার সাথে ফিদিয়া খাবারও দিতে হবে। দ্বিতীয় মত আবু হানিফা রাহমাহুল্লাহ, সেটি হচ্ছে যে কাজা করতে হবে, পেটে বাচ্চা আছে রোজা রাখতে পারেননি কাজা করতে হবে, অথবা বাচ্চাকে দুধ পান করিয়েছে রোজা রাখতে পারেননি কাজা করতে হবে, আগামী 11 মাসের মধ্যে যদি পারেন ঠিক আছে, না পারেন ওজোর ছিল আসলে পারেননি, কারণ পেটে বাচ্চা ছিল তো বাচ্চা হয়ে গেলো, বাচ্চা হওয়ার পর আবার দুধ দিতে লাগলেন, এই করতে করতে এই 11 মাস চলে গেলো। অনেকে কিন্তু অজুহাত পেশ করে যে আমি গোটা বছর যে পারবো না, তারপর আর এক রমজান চলে আসলো, এই রমজানের কারেন্ট রোজা রাখেন আর এই কাজাটা আপনার কাঁধে ঝুলছে, আপনার স্ত্রীর কাঁধে ঝুলছে, ফরজ হয়ে আছে, সুতরাং এটা নামাইতে হবে, না হলে আল্লাহর কাছে ফেসে যাবেন আপনি আপনার স্ত্রী, আপনি অভিভাবক, তারপরের বছর রাখবো, তারপরের বছর রাখতে হবে, বলছি 2 বছর আমি দুধ পান করবো ঠিক আছে, তারপরের বছর কিন্তু কাজা করতে হবে, আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। তৃতীয় মত হচ্ছে যে না, সর্ব অবস্থায় সে নিজের স্বাস্থ্যের জন্য হোক আর বাচ্চার স্বাস্থ্যের জন্য হোক ফিদিয়া দিয়ে দিলে হয়ে যাবে, ফিদিয়া দিয়ে দিলে হবে। দ্বিতীয় মতের বিপরীত একবারে, এই মতটি 4 ইমামের কারো মত না, এই মতটি 2 জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর আবদুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত হয়েছে। এই মতটিকে অধিকাংশ ওলামারাই, বরং কোন ওলামা এই ফতোয়া দেননি, যেই জন্য এই মতটিকে দুর্বল মারজুহ বলেছেন, 3টি মতের ভিতরে তাদের ব্যক্তিগত মত, অন্য সাহাবাই কেরামরা তাদের সাথে একমত না। আলী রাজিয়াল্লাহ তাআলার ফতোয়ার উপরে আমল করেছেন আবু হানিফার মজহাব। আবু হানিফার আমলের মজহাব কি বললাম? যদি রোজা ছাড়ে পেটে বাচ্চা থাকার কারণে অথবা দুধ দেওয়ার জন্য তাহলে কি করতে হবে? কাজা করতে হবে, কারণ যেই পেটে বাচ্চা থাকার কারণে যে রোজা ছাড়ছে, দলিলটা শোনেন, এক তো কোরআনে কারিমে আল্লাহ কি বলেছেন অসুস্থ ব্যক্তি আর মুসাফির সম্পর্কে, কি বলেছেন?
ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফার, অসুস্থ অথবা সফরে যদি থাকেন তাহলে মিসকিনকে খাবার দিতে হবে, কি বলেছেন? অস্থায়ী অসুস্থ সফর অস্থায়ী, এই নয় যে চিরকাল সফর করছে কোনো মানুষ, এমনটা হয়নি। তাহলে অন্য সময় সংখ্যাগুলি পূরণ করবে। বলছে পেটে বাচ্চা আছে, আপনি ক্ষণস্থায়ী অসুস্থ ব্যক্তির মতো অথবা ক্ষণস্থায়ী মোসাফিরের মতো, তো মোসাফিরকে যেমন কাজা করতে হচ্ছে, যেমন অসুস্থ ব্যক্তি অস্থায়ী অসুস্থ টেম্পোরারি কিছুদিনের অসুস্থ তাকে কাজা করতে হচ্ছে, তারপর কাজা ফরজ, তেমনই আপনাকেও পেটে বাচ্চা আছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর কাজা করবেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বলছেন যে এখন তো অজুহাত শুরু হয়ে গেল দুধ দেওয়ার, দুধ পান করাবার, ঠিক আছে দুধ পান করে তারপরে কাজা করবেন, কিন্তু কাজা করতে তারপরে তারপর ওজন শেষ হয়ে যাবে। সুতরাং এখানে খাবার চলবে না। কি বোঝা গেল? আবু হানিফা রাহেমাহুল্লাহর মতটি এই তিনটি মতের মধ্যে বেশি শক্তিশালী। এই জন্য এই মতটিকে যে পেটে বাচ্চা থাকার কারণে কেউ রোজা ছাড়ে, বাচ্চাকে দুধ পান করানোর জন্য রোজা ছাড়ে, সে কি করবে? কাজা করে। এই মতটিকে শাইখ ইবনে বাজ রাহেমাহুল্লাহ পছন্দ করেছেন। এই মতটি শাইখ ইবনে উসাইমিন এই বিংশ শতাব্দীর পৃথিবীর দুইজন ইমাম তারা বলছেন এই মতটি হচ্ছে শক্তিশালী, এটাই করতে হবে। এই জন্য কখনো সুবিধাবাদী হবেন না, কখনো প্রবৃত্তির পূজা করবেন না, কারণ যেটা হালকা লাগে সেই হালকা ফতোয়া মানা এটা হচ্ছে শয়তানের অনুসরণ করা, এটা মনের পূজা করা, এত্তেবাউল হাওয়া। হ্যাঁ, যেটা হালকা লাগে সেটার আমল করা। তিন তালাক হানফি মজহাবে তিন তালাক হয়ে যায়, এখন স্ত্রীকে তো বাঁচাইতে হবে, একে তো ছেড়ে থাকা যাবে না, ছাড়া যাবে না, সুতরাং চলে আসলে আহলে হাদিস রাজ ফতোয়া, এটি হচ্ছে প্রবৃত্তির পূজা করা। যতক্ষণ পর্যন্ত আপনি পুরো গিয়ারটা চেঞ্জ করে আপনি সালাফি না হবেন, হারাম। না হলে আপনি যদি বেছে বেছে আপনি ও মিষ্টি মিষ্টি ফতোয়া নেন, যেটা হালকা হানফি মজাবে হানফি হয়ে গেল, যেটা সাফি মজাবে হালকা সাফি হয়ে গেল, যেটা মালিকি মজাবে হালকা ওইটা মালিকি হয়ে গেলাম, যেটা হাম্বেলিতে সুবিধা আছে হাম্বেলি হয়ে গেলাম, তাহলে হাম্বেলি মজাবে গয়নাতে জাকাত নাই, ওখানে হাম্বেলি হয়ে গেলাম, অথচ সব মাসলে হানাফি, হানাফি মজাবে গয়নাতে জাকা অলঙ্কারে জাকাত ফরজ। তাহলে আপনি কোরআন হাদিসের অনুসরণ করছেন না, আপনি হাওয়া কুপ্রবৃত্তির মনের পূজা করছেন, মনের পূজা করছেন আপনি, ভালো করে বিষয়টি বুঝেন। কখনো যেন এই অসৎ নিয়ত না থাকে, অসৎ নিয়ত না থাকে, হয় কোরআন হাদিসে দক্ষ আপনি, যেটা আপনার কাছে মত শক্তিশালী সেটার উপর আমল করবেন, আর না হলে আপনি যে গিয়ারে আছেন ওই গিয়ারে থাকবেন, গিয়ার চেঞ্জ করতে পারবেন না। সোজা কথা, আপনি যদি বলেন যে আমি একটা মজহাব ফলো করি তাহলে ওই মজহাবে বাধ্য থাকতে হবে না, সুবিধাবাদী হয়ে চলবেন না। হ্যাঁ, যদি মনে করেন যে না এটা শক্তিশালী মত সেই জন্য পছন্দ করছি, আর শক্তিশালী মত এটা জানার মতো আপনার ক্ষমতা আছে, কমপক্ষে আমাদের মতো কিছু এলেম আছে আপনার, তাহলে ঠিক আছে। দাদা বোঝা গেছে না? জি, আহলে হাদিস ওলামাদের কিছু কিছু ক্ষেত্রে ফতোয়া শক্ত আছে, আর কিছু ক্ষেত্রে ছাড় আছে, প্রত্যেকে আছে, আছে না নেই। এখন আপনি কোনো ক্ষেত্রে আপনি আহলে হাদিসের যে ওলামাদের যে আম সাধারণ মত সেটা না নিয়ে আপনি সুবিধাবাদী হয়ে আপনি একটা হালকা ফতোয়া নিচ্ছেন, যাই না, এটা হালকা বলে নেওয়া চলবে না। আশা করি বিষয়টি বুঝছেন। জি, শেখ ইবনে বাজ ইবনে উসাইম রাহিমাহুল্লাহর কথা আপনাদেরকে শোনাই। তারা বলছেন যে ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন আল হামিল আল মুরদে হুকুমুহু ওয়া হুকুমুল মারিজ, গর্ভধারণকারিণী আর স্তন্যদানকারিণীর বিধান হচ্ছে অসুস্থ ব্যক্তির মতো, যদি রোজা রাখতে কষ্ট হয় যার সাক কালিম সম শরী আলহমাল ফিত্র, তাহলে রোজা ছাড়তে পারবে। ও আলাই হেমাল কাজাও ইন্দাল কুদরা, যখন সক্ষম হবে তখন কাজা করতে হবে। হ্যাঁ, যেমন অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হবে তখন কাজা করবে। আর যে মতটি তো রয়েছে যে ফিদিয়া দেওয়া যথেষ্ট, বলছেন ওয়াহুয়া কৌলুন জাইফুন মরজু, সেই উক্তিটি দুর্বল এবং প্রাধান্য দেওয়ার যোগ্য নয়, রাজে নাই, শক্তিশালী নয়। এইরকমই ইবনে উসাইম রাহিমাহুল্লাহ বলছেন শারহুল মুমতে ষষ্ঠ খণ্ড 220 পৃষ্ঠায়, এবং বলছেন যে ইখতিলাফ উল্লেখ করার পর বলছেন ওয়াহাজাল কাউল আরজাহুল আকওয়াল, এই মতটি বেশি শক্তিশালী আমার কাছে। কোনটি? যে আন্না আলাইহিম আল কাজা, পেটে যার বাচ্চা আছে অথবা যে দুধ পান করাচ্ছে তাকে কাজা করতে হবে, ফাকাত, অন্য কিছু চলবে না। কেন? লিয়ান্না গায়ে তোমা এখন আন্না হুমা কাল মারিজ আল মুসাফির,
পেটে বাচ্চা আছে অথবা দুধ পান করাচ্ছে, সে অসুস্থ ব্যক্তির মতো, মুসাফিরের মতো, ওই বুড়ো ব্যক্তি নিষ্ক্রিয় ব্যক্তির মতো নয়, স্থায়ী রোগীর মতো নয়। ওজোর শেষ, এখন কাজা করেন, জি চলেন। তো এখানে ওই হাম্বেলি আর কি ফতোয়া বললাম, শাফি মজহাবের ফতোয়া যে বাচ্চার যদি শরীর স্বাস্থ্য বলে ভয় হয় তাহলে কাজার সাথে কি করতে হবে, মিসকিনকে খাওয়াইতে। ফাইন না ফিত রাহম আল্লাহ এখন লে খৌফে মারা দেন, কারণ এই যে রোজা ছেড়েছে এটা অসুস্থতার ভয় না, ইন্নামা কানা মান সেহা, অসুস্থ নয়। পেটে যার বাচ্চা আছে সে কি অসুস্থ, যে দুধ পান করাচ্ছে সে কি অসুস্থ, কিসের জন্য? সুস্থতা স্বাস্থ্য রক্ষা করার জন্য, আমার স্বাস্থ্যটা খারাপ না হয়ে যায়, আমার বাচ্চার স্বাস্থ্যটা খারাপ না হয়ে যায়, পেটে বাচ্চাটা আছে যেন দুর্বল না হয়ে যায়, এটার জন্য, অসুস্থ নয় আসলে। ফজবেরা বিয়েতা মিসকিন, সেই জন্য বলছেন যে আপনি যেহেতু অসুস্থ ব্যক্তির চাইতে আপনার অবস্থা একটু ভিন্ন, অসুস্থ হলে কি ছিল, কাজা ছিল, আর আপনি স্বাস্থ্য রক্ষার জন্য রোজা রাখছেন না পেটে বাচ্চা থাকার কারণে অথবা দুধ দেওয়ার জন্য একজন মহিলা, সেই জন্য কি করতে হবে, ঘাটতি পূরণ করতে হবে এক মিসকিনকে খাবার দিয়ে, কাজাও করেন আর এক মিসকিনকে খাবারও দেন। কাফিত্রি সাহিফ ইয়াউল ইসলাম, যেমন সুস্থ ব্যক্তি যদি রোজা ছাড়তো ইসলামের শুরু যুগে যে বিধান ছিল তাতে কি করত, ফিদিয়ে দিত। তারপরে বলছেন ওখান মিন হাদিহি সাল্লাল্লাহু ফি শাহর রমজান আলী আকসার মিন আনওয়াইল ইবাদাহ, নবী সাল্লাল্লাহু আদর্শ ছিল রমজান মাসে শুধু রোজা রাখা নয় বরং বিভিন্ন রকমের বহুমুখী ইবাদত বন্দেগী খুব বেশি বেশি পরিমাণ করা, সময়গুলিকে সব সময় ইবাদতে লাগানো। ওখানে জিবরাইল ইউদারিসুল কোরআন ফি রমাদান, রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম কোরআন শুনতে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, প্রত্যেক রাতে আসতেন, আর কোরআন যেটাকে বাংলাদেশ ইন্ডিয়ার ভাষায় কোরআন দৌড় করা বলে, মানে কোরআন শোনানো, মোরাজা আসলে রিভাইজেশন, রিভাইজেশন হতো, যত কোরআন নাজেল হয়েছে সুরা আয়াত সবগুলি শোনাতেন, হ্যাঁ, যাতে করে কোনো জায়গাতে কোনো কিছু ত্রুটি না থেকে যায়, শুনতেন আর পাকা হয়ে যায়। ওয়াকান ইউসুফ ইবনে সাদাকাত আলাইহিস সালাম, নবী সাল খুব বেশি বেশি দান সাদকা করতেন, মানুষের উপকার করতেন, অতেলাওয়াতুল কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, এটি কোরআনের মাস, অসলা বেশি বেশি সলাত আদায় করতেন, জিকির জিকির আজকার করতেন, এতেকাফ করতেন। ওয়াকান ইয়াখুসুহু মিনাল ইবাদাতি বিমা লা ইয়াখুসু বিহি গায়রাহু, রমজান মাসে এত বেশি বিশেষ বিশেষ ইবাদত করতেন আর বিশেষভাবে গুরুত্ব দিতেন যেটা অন্য মাসে এত পরিমাণ ইবাদত বন্দেগী করতেন না। এই ছিল আলোচনা। তারপরে বলছেন আর এক ধরনের এক রোজা যেটাকে সৌমে ওয়েসাল বলা হয়, মানে কয়েকদিন অবিরাম রোজা রাখা, অবিরাম রোজা, সৌমে ওয়েসাল, এর আগে শুনেছেন, আলোচনা করেছি, কিন্তু সাহারিও নয় ইফতারিও নয়, দিনের পর দিন চলে যাচ্ছে, হ্যাঁ, রাতের পর দিন, দিনের পর রাত, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন পর্যন্ত পানাহার থেকে বিরতি দিয়ে ওয়েসাল, মানে অবিরাম রোজা রাখা, জি অবিরাম রোজা রাখা, এটা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ, উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মায়াবশত নিষেধ করেছেন, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য জায়েজ ছিল, রসুলুল্লাহ জায়েজ ছিল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য অনেক কিছুই জায়েজ ছিল যেটা উম্মতের জন্য জায়েজ নয়, ঠিক না? শুধু মিষ্টি মিষ্টিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য জায়েজ না, কষ্টটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য জায়েজ ছিল, আপনার জন্য কষ্ট করা জায়েজ নয়। যেমন আপনার আমার জন্য চারের বেশি একসাথে বিয়ে করে রাখা জায়েজ নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য আনলিমিটেড আল্লাহ জায়েজ করেছিলেন, যত পারো, তারপরে তিনি একসাথে কটা রেখেছেন, একসাথে এগারোটা নয়, একসাথে নয় জন রেখেছেন, ত্রিশ জন স্ত্রীর ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল, অতি কুয়াত সালাসিন হাদিস রয়েছে, ত্রিশ জন স্ত্রীর ক্ষমতা যদি কারো থাকে আর যদি বিয়ে করে বা একসাথে নয়টা রাখে তো তিন ভাগের এক ভাগ শারীরিক চাহিদা পূরণ করেন, চিন্তা করুন আপনি, আর আমি আপনি অনেকে আছেন যে একজনের ক্ষমতা নেই আর আপনি চারজন চারজন করে শুধু লাফাচ্ছেন, আপনি দুটো পয়সা আছে, গালফে থাকেন, সৌদি আরবে থাকেন, দুটো পয়সা হয়েছে আর কিছু সহি আকিদা শিখার পরে কিছু পেয়েছেন, এরকম যে কিছু লোকের আরে অমুকের দুটো স্ত্রী রে, অমুকের তিনটে বিয়ে করেছে রে, তো আমি কেন করবো না, কিন্তু সামলাতে পারবেন কি না এইটাও তো চিন্তা করতে হবে, বহুবার চিন্তা করতে হবে, ইমানি শক্তি আছে কিনা, আবার বলছি তিনটা শক্তির কথা কিন্তু এর আগে বলে রেখেছি, বলতে পারেন কি শক্তি, ইমানি শক্তি, তাকওয়া আল্লাহর, জানো এরিক সিদ্ধি না করে দেন, বিয়ে করার পরে
আর বড়টার খোঁজ খবরই নেই। যদি দেখেন যে বড়টা প্রভাবশালী নয়, কিন্তু যদি দেখা যায় বড়টা বড় স্ত্রীর ভাইরা আরে বাপরে খুব প্রভাবশালী, তখন আর ছোট স্ত্রী তোমাকে তো বিয়ে করেছিলাম কিন্তু জানাইতে পারছি না, তুমি থাকো ওইখানেই থাকো, মাঝে মাঝে তোমার সাথে লুকিয়ে দেখা করবো, আউযুবিল্লাহ, বহু আছে এরকম। হ্যাঁ, এই কথিত সহি আকিদার সহি মানহাজের অনেকে আছে, আল্লাহ হেফাজত করে দিতে, এবং এই বদ চরিত্র যেন আপনাদের না, বিয়ে করলে হ্যাঁ বীরপুরুষের মতো বিয়ে করবে, হ্যাঁ বিয়ে করবে, বিয়ে করার মতো ইমানি শক্তি থাকতে হবে, আল্লাহ বিরুদ্ধ তাকো, আমি ইনসাফ করো, সুবিচার করো। দুই নম্বর, হ্যাঁ শারীরিক শক্তি, যৌন ক্ষমতা আছে, এদিকে সুগার রোগী তো এদিকে প্রেশার, এদিকে কোলেস্ট্রল, এদিকে আপনার কি বলছে প্রোস্টেট, আর কত কি হিমশিম খাচ্ছেন, আর এইদিকে তারপরে বিয়ে 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 বহু বিবাহ, ফজিলত রয়েছে, ফজিলত বয়ান করছেন, শুধু বয়ান করলে আর আমল করলে তো তার যোগ্যতা থাকতাম, ঠিক আছে। তিন নম্বর শক্তি, আর্থিক শক্তি থাকতে হবে, একই উঠানে বসে দুটো স্ত্রী দুটো রুম দিলাম, আর সবসময় দেখা সাক্ষাৎ হচ্ছে, আর সবসময় কলহ ঝগড়া বিবাদ লেগে আছে। একজন বিয়ে করেছেন আমাদের পরিচিত খুব, একজন দায়ী বিয়ে করেছে, বড় স্ত্রী ছোট স্ত্রীর ফ্ল্যাটে গিয়ে দিয়েছে তার কম্পিউটারকে একবার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, এটি সামলাইতে পারছেন না আপনি, ঝগড়া মেটাতে পারছেন না, বিয়ে করে বসে আছে, চলবে? কন্ট্রোল করতে হবে, তাহলে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আর্থিক শক্তি থাকতে হবে, দূরে দূরে রাখবেন, দূরে দূরে রাখবেন, দেখা করতে চাও দেখা করবো, না হলে কারোর সাথে দেখা করবো, তোমাদের সাথে আমি ঠিক আছি, আমি তোমার জন্য ঠিক আছি, তোমার জন্য ঠিক আছি, কিন্তু তোমাদের দুইজনকে দেখা করাইতে হবে, কোনো জরুরি নেই, তারা যদি নিজেরাই প্রস্তুত হয় দেখা সাক্ষাৎ করবো আর আমরা মিলেমিশে থাকবো, ঠিক আছে, মাঝে মাঝে দাও, তখন সবসময় না, এত কাছাকাছি করবেন না, একই জায়গায় রাখবেন না, একই মহল্লাতে, আর এদিকে আপনি এসেন সৌদি, আর ওইদিকে ওরা ডেলি মারামারি করছে, গিয়ে একজন আরেকজন বাড়িতে গিয়ে হানা দিচ্ছে, না মোটেই যায় না। আশা করি বিষয়টিকে আপনারা গুরুত্ব সহকারে জানবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মিষ্টি মিষ্টিগুলো আমল করেনি, কষ্টেরগুলো আমল করেছেন, কয়েকদিন পাঁচ দিন ছয় দিন না খেয়ে রোজা রেখেছেন অবিরাম, কিন্তু উম্মতকে নিষেধ, হারাম তোমাদের জন্য না, জায়েজ নয়, ক্ষমতা তোমরা এটা করবেন না, মায়া মমতা করে নিষেধ করেছে। চলেন, সৌমে বিশাল বলছে ওয়াইন্নাল্লাহি ওয়াসলফি আহিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কখনো কখনো অবিরাম রোজা রাখতেন, কী জন্য, হেকমত কি, রহস্য উদ্দেশ্য কি, লিওয়াফেরা সাআতা লাইলিহি ওয়া নাহারি আলিবাদা, যাতে করে রাত দিনের প্রতিটি মুহূর্তকে ইবাদতে পুরোপুরি লাগাতে পারে। খাওয়া দাওয়াতে বেশ কিছু সময় চলে যাচ্ছে, ইফতারের সময় বেশ কিছু সময় গেল, সাহারির সময় বেশ কিছু সময় গেল, আমি আধা ঘন্টা এক ঘন্টা করে এতেই চলে যাচ্ছে, না সব সময় লাগো ইবাদতে, মানে চিন্তা করুন কত কত গুরুত্ব দিয়ে কত কঠিন পরিশ্রম করে ইবাদত করে, চিন্তা করুন তো, যেই মানুষ ইবাদত বন্দি করতে গিয়ে সাহারিতে টাইম নিয়ে নেবে, আমার ইফতারিতে টাইম নিয়ে নেবে, সেই জন্য আমি সাহারি ইফতারি করবো না, অবিরাম রোজা রাখবো, তাহলে কেমন ইবাদত ছেড়ে, চিন্তা করুন তো দেখি, আর কত সময় নষ্ট করছেন এই মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে আপনি, হ্যাঁ কত জিকির আজকার আপনি করতে পারতেন, কত কোরআন তেলাওয়াত করতে পারতেন, কত রকমের আপনি ভালো আমল করতে পারতেন, কত দিনের কথা শুনতে পারতেন, এই জন্য পাঁচ মিনিটের একটা ভিডিও ক্লিপ শোনার সময় হয় না, কারণ এইটাই শুনতে থাকবো তো, আরও যে ফেসবুক অনেক কিছু দেখতে হবে, কথা বলছেন, শুধু একটি শুনতে থেকে গেলাম এক ঘন্টা, তাহলে তো ফেসবুকটা দেখবো কখন, হ্যাঁ এই হলো অবস্থা আজকাল, আল্লাহ হেফাজত করুক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিরাম রোজা রাখতেন, কিন্তু ওয়াকানা ইয়ানহা আসহাবাহু আনিল ওয়িসাল, তিনি অবিরাম রোজা রাখতে সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করতেন, ফায়াকুলুনা লাহু, তখন সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষেধ করছেন অথচ আপনি রাখছেন, এটা কেমন হইলো, আপনি যেটা রাখছেন আমারও রাখবো, সবাই চাইতেন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে। জি, ছোট বাচ্চারা অবুজ, যার ফলে যদি আপনি বিশাল একটা পাথরকে ধরে আপনি যে পাথরটাকে আপনি নড়িয়ে দিতে পারবেন, হ্যাঁ সেটা যদি হেলাতে যান, আপনার এক বছর বাচ্চা দৌড় দিয়ে ওইটা কি হেলাতে যাবে, করে না করে না, কিন্তু ওই বাচ্চাটা যখন দশ বছর বয়স হয়ে যাবো, আমি পারবো না, যেটা পারবে সেটাও পারবে না বলবে, ঠিক না। জি, তো যারা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে মুখলেস, তারা ওই রকমই আপ্রাণ চেষ্টা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত,
নবী সাল্লামের নির্ভেজাল খাঁটি অনুসারী। নবী সাল্লাম আমাদের জান প্রাণ সব কিছুর চাইতে বেশি ভালোবাসার পাত্র। সুতরাং নবী সাল্লাম পাঁচ দিন ছয় দিন অবিরাম রোজা রাখছেন, আমরা কেন রাখবো না? আমরাও রাখবো। তো বলছেন সাহাবিরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআসিল, আপনি যে অবিরাম রোজা রাখছেন, ফায়াকুল, তখন নবী সাল্লাম বলতেন, লাস্তু কাহাইয়াতুকুম, আমি তোমাদের মতো না, আমি তোমাদের মতো না, তোমরা আমার মতো না। ইন্নি আবিতু, আমি রাত যাপন করি বা আমি সময় কে পার করি কিসে? ইন্দা রব্বি, আল্লাহর নিকটে। ইউতি, এমনই আল্লাহ আমাকে খাবার দেন, ওয়াসকিনি, আল্লাহ আমাকে পানীয় দেন, আল্লাহ আমাকে পানাহার করান। কেমন পানাহার করান সেটা পরে বলছি। শেষখানে নবী সাল্লাম নিষেধ করতেন কেন? নিষেধাজ্ঞাগুলি দুই রকমের শরীয়তে, যা কিছু ইসলামে নিষেধ সেগুলি হচ্ছে দুই রকম। একটি হচ্ছে আপনার ক্ষতি করবে, হ্যাঁ, দিন দুনিয়ার ক্ষতি করবে, দিনের ক্ষতি করবে, দুনিয়ার ক্ষতি করবে, শরীয়তের বিধানে হারাম। আর কিছু আছে যে জায়েজ হয়ে যেত কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবে, হ্যাঁ, আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি, আপনার মায়া করে আপনাকে নিষেধ করা হয়েছে, এইরকমও আছে বেশ কিছু। তার মধ্যে এটি একটি, আপনার মায়া করে শরীয়তে নবী সাল্লাম নিষেধ করেছেন যে দেখো তোমরা অবিরাম রোজা রাখতে পারবে না, পানাহার করবে না, দুই দিন তিন দিন চার দিন চলে যাবে, এটা তোমাদের জন্য চরম ক্ষতি সাধন করবে। জি, হাদিসে রয়েছে যারা খুব বেশি বেশি রোজা রাখে তাদেরকে বলেছেন তোমাদের চোখ বসে যাবে, মানে দৃষ্টিশক্তি ধীরে ধীরে চলে যাবে। হ্যাঁ, সব কিছুর একটা সীমানা আছে, না খেয়ে থাকার একটা সীমানা আছে, কতক্ষণ পর্যন্ত উপকারী আর তারপরে তখন ক্ষতি করবে। জি, এই জন্য যারা ডায়েট করেন তাদেরকে একটু হুঁশ করে ডায়েট করতে হবে, মানে যেমন শুরু করে দিলেন যে নিজের উল্টো ক্ষতি করে বসলেন, না এরকম করলে হবে। তো বলছেন যে নাহা আনহু রাহমাতাল উম্মত, উম্মতের উপর মায়া করে দয়া করে নবী নিষেধ করেছেন অবিরাম রোজা রাখতে। ওয়া আযিনা ফিহি ইলাস সাহরি, একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, তাতে বলেছেন যদি তোমরা একেবারে নাছোড় বান্দা হয়ে যাও, আমরা অবিরাম রোজা রাখবো, তাহলে সাহরি থেকে সাহরি পর্যন্ত রাখতে পারে, চব্বিশ ঘন্টা, তার বেশি না। আমি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন রাখছি, কিন্তু তোমরা এটা করতে পারবে না। সহর থেকে সহর পর্যন্ত ভোর রাতে সাহরি খেলেন, আর তারপর ইফতারিতে কিছুই পানাহার করলেন না, চালিয়ে গেলেন, সারা রাত না খেয়ে থাকলেন, আর তারপরে সাহরির সময় আপনি পানাহার করলেন, এটা করতে পারবেন, জায়েজ রয়েছে যদি মাঝে মধ্যে কেউ করে। তারপরও মাসলায় ইখতিলাফ রয়েছে, কিন্তু হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে অনুমতি দিয়ে যখন খুব তারা আপনি আপনি শুরু করলো যে না ইয়া রাসূলুল্লাহ আমরা করি, আর তারপরে যখন কিছু লোকের না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আমাদেরও তো মায়া করছেন, না করব, তখন একবার শুরু করলেন, ঠিক আছে কদিন পারবে করো তো দেখি, দুই দিন তিন দিন হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে গেছে সাহাবা কেরামদের, যে দেখলে হ্যাঁ তোমাদের অবস্থা খারাপ হয়েছে, এই জন্য করবে না তোমরা, তোমরা এই অবিরাম রোজা রাখবে না। আচ্ছা, নবী এখন বাকি থাকলো শুধু একটি বিষয়, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মতো না, তোমরা আমার মতো না, আমি আল্লাহর কাছ থেকে পানাহার পাই। এই পানাহার পাই এর অর্থ কী? আসলে কি আল্লাহ এই রোজা অবস্থায় যখন অবিরাম রোজা রাখছেন বাহ্যিক কিছু খাচ্ছেন না, কিন্তু আল্লাহ গায়েবে খাইয়ে দিচ্ছেন যা সাহাবীরা দেখতে পাচ্ছেন না অথবা স্ত্রী পরিবার কেউ দেখতে পাচ্ছেন, এইরকম খাবার আর পানীয়, নাকি খাবার আর পানীয়র যেটি উদ্দেশ্য সেইটি এমন কিছু দিয়ে পুরা হয়ে যাচ্ছে? দুটোই অর্থ করা হয়েছে। একদল বলছে আমরা জাহিরি অর্থ বাহ্যিক অর্থ নেব, যে আমি সময় পার করি, এই যে অবিরাম রোজা রেখে আল্লাহ খেতে দেন, আল্লাহ পান করানো, মানে তাকে পানাহার করানো হইতো। তো পানাহার করানো হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিরাম কেন রোজা বলবেন? অবিরাম তো না, তিনি তো পানাহার করছেন, সে দেখতে পায় না কেউ, যেমন জিনেরা দেখে আমরা দেখতে পাই না, জিনেরা দাস শুনছে হয়তো, জিনেরা আমাদের ডানে বামে চলাফেরা করছে, হাঁটাহাঁটি করছে, জিনেরা কোনো কথাবার্তা বলছে, সব কিছু হচ্ছে, জিন আমাদের আশেপাশে আছে চলছে কিন্তু দেখতে পাই না, ঠিক না? তারাও পানাহার করছে হয়তো, আমাদের সামনে আমরা দেখতে পাই না, বোঝা গেছে কি না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গায়েবি খাবার দেওয়া হইতো আর পানীয় দেওয়া হইতো, তাহলে এটাকে আবার অবিরাম রোজাই কেন বলা হবে? অবিরাম তো না, তাহলে তিনি খাচ্ছেন কিন্তু খাওয়াটা দেখতে পাই না আমরা, তিনি পান করছেন কিন্তু পানটা দেখতে পাই না, ঠিক না? যুক্তিটা কিন্তু শক্তিশালী, এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কথাটি তুলে ধরেছেন, যার ফলে এই বাহ্যিক অর্থ নেওয়া ঠিক নয়। তাহলে সঠিক অর্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মার যে আহার
সে আহারটা এত পরিমাণ ছিল যে সেইটা শরীরের আহার থেকে অমকাপেক্ষী করে দিত, শরীরের আহারের কোনো প্রয়োজন হইত না। মানুষের সমষ্টি হচ্ছে দুটো সমষ্টি, মানুষ দুটো জিনিস নিয়ে মানুষ, একটা হচ্ছে রুহ আত্মা, কোথায় আছে বলতে পারবেন না যে রুহ কোথায় আছে, কলব তো বলতে পারবেন যে কলব হার্ট এখানে আছে, তাই না, কিন্তু আত্মা কোথায় আছে, হ্যাঁ বলতে পারবেন না। আত্মা গোটা শরীর, এমন ভাই মিন আমরে রব্বি, যখন জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল্লামকে, কাফেরা জিজ্ঞাসা করেছিল, নবী সাল্লাম বলে রুহের ধরন আর কেমন কিছু কিছুই বলেননি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হলে যেটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ, তোমাদের যেন বোধগম্য না, কিন্তু আত্মা আছে, কেউ অস্বীকার করবেন না যে আমাদের শরীরে আত্মা নেই, কেউ অস্বীকার করবে না, দেখে তো বিশ্বাস করছি। রুহকে যখন না দেখা বিশ্বাস করছি, তো রুহের আর শরীরের দুনিয়ার রবকে আল্লাহকে কেন না দেখে বিশ্বাস করবো না? নাস্তিকদেরকে বলুন তো দেখি, নাস্তিকে রুহকে অস্বীকার করবে, আত্মাকে অস্বীকার করবে না? অস্বীকার করবে না, আত্মা নেই, প্রাণ নেই, মৃত। আত্মার আহার রয়েছে কিছু, গেজাউ রুহ আর গেজাউল জাসাদ, শরীরের আহার রয়েছে, শরীরের আহার আত্মার আহারের বিকল্প হতে পারে না, কিন্তু আত্মার আহার যদি খুব বেশি পরিমাণ কারো থাকে তাহলে সেটা শরীরের আপনার কি বলছে আহারের বিকল্প হতে পারে, দীর্ঘ সময়ের জন্য হইতে পারে। জি, এটা রুহানিয়াতের আলোচনা করছি, যেটা ওই যে মানে যেটা বিকৃত ইসলাম সুফিজম, হ্যাঁ সেটা থেকে সতর্ক করছি, কিন্তু কারণ সুফিরা এই ধরনের কিছু আলোচনা করতে করতে আপনাকে বেদাত আর গোমরাহিতে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু হ্যাঁ আত্মার আহার আছে, আত্মার আহার হচ্ছে ইবাদত বন্দেগী আল্লাহর, আত্মার আহার হচ্ছে জিকির আজকার, আত্মার আহার হচ্ছে আপনার সলাত, খুশুর সাথে সলাত, আত্মার আহার হচ্ছে আপনার ইমানের যেসব অন্তরের যেসব ইমানের যে দিকে আল্লাহর প্রতি আস্থা ভরসা, আল্লাহর প্রতি দৃঢ় ইয়াকিন প্রত্যয়, আত্মার আহার এইরকম অনেক অনেক যতগুলি ইবাদত বন্দেগী, সে কলবের ইবাদত হোক আর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক আর জবানের ইবাদত হোক, যেটা কোরআন তেলাওয়াত হোক, সবগুলি হচ্ছে এই যতগুলি ইবাদত বন্দেগী রয়েছে সবগুলি হচ্ছে গেজাউ রুহ, আত্মার খাদ্য, আত্মার আহার। আর শরীরের যে খাবারগুলি, খাবার জানতে পারছেন, খাবার আর পানীয় দুনিয়ার এই সব পানীয় কয়েক ঘন্টা পর পর দিতেই হবে, না হলে শেষ হয়ে যাবে, থাকবে না, কিন্তু থাকবে না। যারা যত বেশি আত্মাকে আহার দেয় তত বেশি শরীরের খাবার থেকে সে অমকাপেক্ষী, শরীর আহারের অত ধার ধারে না, অল্প খেলেই চলে, কারণ সে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত রেখেছে, সেটি হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত বন্দেগী, হ্যাঁ আল্লাহ সন্তুষ্টি, তাতে যে স্বাদ রয়েছে, মজা রয়েছে, সেই মজা দুনিয়ার এই খাবার আর পানীয় থেকে মানুষকে অমকাপেক্ষী বানিয়ে দেয়, ধার ধারে না, তারা সারাদিন দিনের পর দিন যদি নাও খায় কয়েকদিন তবু অসুবিধা হয় না, তবু অসুবিধা হয় না, কিন্তু সেটা আমাদের মতো সাধারণ মানুষরা বুঝতে পারবেন না, যারা ঘন ঘন খেয়ে অভ্যাস, এটা কী করে হইতে পারে, যখন আপনার আল্লাহর ভালোবাসা এত বেশি হবে, এত বেশি হবে যে সেই ভালোবাসার স্বাদ আপনাকে দুনিয়ার নিয়ামত থেকে ভুলিয়ে দেবে, একবারে গাফিল করে দেবে, কোনো দরকার নেই মনে হচ্ছে, এইরকম যখন হয়ে যাবে। জি, তো এই কথাগুলি ওলামায়ে কেরাম উল্লেখ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদত বন্দেগীতে এত নিমগ্ন থাকতেন যে এই খাবারের কোনো প্রয়োজনই হতো না, খাবার থেকে যে শক্তি অর্জন হয় তার চাইতে অনেক বেশি শক্তি অর্জন হয়ে যেত এই আত্মার খাবার, জিকির আজকার, ইবাদত বন্দেগী আর আল্লাহর ভালোবাসা থেকে হয়ে যেত, যার ফলে বলছেন এইরকম স্তরে তো তোমরা পৌঁছিতে পারো না, যখন ইবাদত বন্দেগীর এই স্তরে স্টেজে তোমরা যেতে পারো না তখন তো কিছুক্ষণ পরেই তোমাদের খিদে লেগে যাবে, 24 ঘন্টা হলে তারপর আর মুশকিল হয়ে যাবে তোমাদের, চলো অচল হয়ে যাবে, আমি অচল হই না, 5 দিন 6 দিন 7 দিন অবিরাম রোজা রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি অচল হন না, কিন্তু অন্য সাহাবি অচল হয়ে যেতেন। এই বিষয়টি ওলামারা উল্লেখ করেছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মার আহার গ্রহণের পুরোপুরি তৌফিক দান করেন, এবং তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, শরীরের আহারের প্রয়োজন রয়েছে, যতটা প্রয়োজন ততটা গ্রহণ করার তৌফিক দান করেন, হালাল গ্রহণের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।